সারা বিশ্বে করোনা ভাইরাসের মতো বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বর্তমান আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। ছেলেমেয়েরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা এই মহামারীর মধ্যে প্রতি আধা ঘন্টা পর পর 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে পারবা, আর বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবা, ঘরে বসে ঠিক মতো লেখাপড়া করবা। আমার আজকের পাঠের বিষয় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, ষষ্ঠ শ্রেণী। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক বিজ্ঞান আলোকদিয়া মাধ্যমিক বিদ্যালয়। আমাদের চারিপাশে সব কিছুই আমাদেরই পরিবেশ। পরিবেশের প্রধানত জড় এবং জীব দুটো, দুটো নিয়ে আমাদের এই পরিবেশ গঠিত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পরিবেশ এবং বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বসবাস করে, একে অপরের পরিপূরক। একটা বাদ দিয়ে আরেকটা চলতে পারে না। উদ্ভিদ ছাড়া প্রাণী বাঁচে না, প্রাণী ছাড়া উদ্ভিদ বাঁচে না। পরিবেশকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে কৃত্রিম পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ মানুষ সৃষ্ট পরিবেশ বা কৃত্রিম পরিবেশ, আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কেমন? যেমন চল প্রাকৃতিক পরিবেশ, বন জঙ্গল, বন জঙ্গল, পাহাড় পর্বত, নদী, ঝর্ণা, সমুদ্র ইত্যাদি প্রাকৃতিক পরিবেশ। আর মানব সৃষ্ট পরিবেশ, মানব সৃষ্ট, মানব সৃষ্ট পরিবেশ, ঘর বাড়ি, স্কুল কলেজ, কলেজ, রাস্তাঘাট ইত্যাদি। আমাদের চারিপাশে পরিবেশ লক্ষ্য করে দেখবে, পরিবেশের কিছু জিনিস মানুষ তৈরি করছে, আবার কিছু জিনিস প্রাকৃতিকভাবে সৃষ্টি। যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি সেগুলো প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ যেমন বন জঙ্গল পড়ে, পাহাড় পর্বত, নদী, ঝর্ণা, সমুদ্র, সাগর, মহাসাগর, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, এগুলো প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ে। আর মানুষ সৃষ্ট পরিবেশ এর মধ্যে রয়েছে ঘরবাড়ি, রাস্তা, ট্র্যাক, সেতু, স্কুল কলেজ, হাসপাতাল ইত্যাদি। এগুলো মানুষের তৈরি পরিবেশ নামে পরিচিত। আমাদের চারিপাশে পরিবেশ আরও কিছু বস্তু মানুষ তৈরি করতে পারে না, যেমন চাঁদ, তারা, নদী, সমুদ্র, এগুলো সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান। এগুলো প্রাকৃতিক পরিবেশ, উপরটা প্রাকৃতিক পরিবেশ, নিচেরগুলো মানব সৃষ্ট পরিবেশ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটা প্রাকৃতিক পরিবেশ আর কোনটা মানব সৃষ্ট পরিবেশ। প্রাকৃতিকভাবে শ্রেষ্ঠ যেমন মানুষ তৈরি করতে পারে, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর যা মানুষ সৃষ্টি করে, সেটা ঘর বাড়ি, স্কুল কলেজ, রাস্তাঘাট, এগুলো মানব সৃষ্ট পরিবেশ। পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ রয়েছে, বন জঙ্গলের পরিবেশ, পাহাড় পর্বতের পরিবেশ, নদীর পরিবেশ ইত্যাদি। লক্ষ্য করে দেখা যায় আরও কিছু প্রাকৃতিক পরিবেশ রয়েছে। পরিবেশকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো জীব বা সজীব উপাদান, আর একটা হচ্ছে জড় উপাদান। জীব পরিবেশের উপাদানের মধ্যে রয়েছে সকল উদ্ভিদ প্রাণী, উদ্ভিদ আর প্রাণী, আমরা মানুষ সহ যত প্রাণী আছে তারা একটা পরিবেশে বসবাস করে। এদেরও ভিন্ন ভিন্ন পরিবেশ আছে, ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করে, স্থান কাল কাত্র ভেদে। আবার পরিবেশের প্রাণীর সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত, যেমন জড় পরিবেশের মধ্যে পড়ে পানি, বায়ু, মাটি ইত্যাদি। এই পানি, বায়ু, মাটি জড় পরিবেশ মধ্যে পড়ে। পানি, বায়ু, মাটি, এই তিনটি উপাদান বাদ দিয়ে আমরা চলতে পারি না, কোনো প্রাণী চলতে পারে না। মাটি, পানি, বায়ু, আলো, তাপমাত্রা, আর্দ্রতা, জলবায়ু ইত্যাদি বিভিন্ন অজীব উপাদান বিভিন্নভাবে পরিবেশের প্রতিটি জীবের সব বিস্তৃতিকে
প্রভাবিত করে, উপাদানগুলোর প্রভাবটা নির্ভর করে পরিবেশের নির্দিষ্ট স্থানে কোন ধরনের জীব বা কোন ধরনের পরিবেশ গঠিত হবে তা এদের উপর নির্ভর করে। পানি ছাড়া একটা মানুষ বা কোনো প্রাণী বা কোনো উদ্ভিদ আসতে পারে না, বায়ু ছাড়া আসতে পারে না, আর মাটি ছাড়া তো কোনো উদ্ভিদ জন্মগ্রহণই করতে পারে না। এগুলো আমাদের অত্যন্ত উপাদান, মানে যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন। তা মাটি, পানি, বায়ু, মাটি তার মধ্যে আসছে অন্যতম। পরিবেশের জীবনের মধ্যে রয়েছে সকল উদ্ভিদ প্রাণী। এ সকল উদ্ভিদ প্রাণী কীভাবে পরিবেশে বেঁচে থাকতে পারে তা কি কখনো ভেবে দেখছো? পরিবেশের সকল উদ্ভিদ প্রাণীদের বেঁচে থাকার জন্য কিছু মৌলিক উপাদান রয়েছে। বেঁচে থাকার জন্য উদ্ভিদের প্রয়োজন পানি, বায়ু, মাটি, সূর্যের আলো, শত্রু থেকে এদের আত্মরক্ষা প্রয়োজন আছে। প্রাণীদের বেঁচে থাকার জন্য পানি, বায়ু, মাটি, তাপমাত্রা, বাসস্থান। প্রাণী বেঁচে থাকার জন্য শত্রু থেকে এদের নিজেদের রক্ষা করা। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো তোমাদের দেখা সকল পরিবেশের উদ্ভিদ প্রাণী এক রকমের নয়। পৃথিবীর সকল অঞ্চলে উদ্ভিদ প্রাণী বসবাস, সমতলভূমি থেকে আরম্ভ করে পাহাড়, পর্বত, মাটির নিচে, সমুদ্রে বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ বসবাস করে এবং সেখানে তাদের পরিবেশ গঠিত হয়। জলবায়ু, মাটি, পানি, আলো, অন্যান্য উপাদানের ভিন্নতার কারণে সকল অঞ্চলে উদ্ভিদ প্রাণী বৈচিত্র্য বিভিন্ন। পরিবেশের কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না, একটা জীব আর একটা জীবের পরে নির্ভরশীল। মানুষ এককভাবে বসবাস করতে পারে না। বেঁচে থাকার জন্য জীবকে বিভিন্নভাবে তার পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করতে হয়। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভর করি। যে সকল উৎস থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস পাই তা কোনো নষ্ট হয়ে গেলে ওই প্রাণী বা উদ্ভিদ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের প্রয়োজনে আমরা ঘর বাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাট বাজার ইত্যাদি নির্মাণ করতে যেয়ে বন জঙ্গল নষ্ট করা হচ্ছে। বন জঙ্গল নষ্ট হলে কী হচ্ছে? প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। বিভিন্ন ধরনের ঘর বাড়ি তৈরি করতে যে আমরা কী করছি, আমরা জলাভূমি ভরাট করে ফেলছি। জলাভূমি ভরাট করলে কী হচ্ছে? আমাদের প্রাকৃতিক পরিবেশটা নষ্ট হচ্ছে। যেমন পরিবেশের একটা প্রাণী ছিল ডাইনোসর, তোমরা নিশ্চয়ই ডাইনোসরের নাম শুনেছ। ডাইনোসর একটা প্রাণী ছিল। এই প্রাণী বেঁচে থাকার জন্য পরিবেশ বিভিন্ন উপায় নির্ভর করে। যেমন ডাইনোসর নাম তোমরা শুনেছ, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল। তোমরা কি জানো এই প্রাণী বেঁচে কিভাবে? কোনো কোনো বিজ্ঞানের ধারণা ডাইনোসর যখন পৃথিবীতে ছিল তখন পৃথিবী ছিল অনেক গরম, কিন্তু হঠাৎ করে পৃথিবী ঠান্ডা, অনেক ঠান্ডা হয়ে গেল। তখন তারা কি এই ঠান্ডা সইতে না পেরে তারা মারা গেল, কোনো কোনো বিজ্ঞানীকে ধারণা। আবার কোনো কোনো বিজ্ঞান ধারণা যখন পৃথিবীতে অন্য প্রাণীদের আবির্ভাব ঘটে তখন তারা খাদ্য হিসেবে ডাইনোসরের ডিম খেয়ে ফেলে। এরপরে কী হয়? ডাইনোসরের ডিম সংরক্ষণের ব্যর্থ, পরবর্তী বাচ্চা হয় না, আর ফলে এরা বিলুপ্ত হয়ে গেল। অনেক বিজ্ঞানের ধারণা পরিবেশে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটনার কারণে এরা নিজেদেরকে খাপ খাইতে ব্যর্থ হয়। তাহলে কয়টা কারণ? একটা আছে পৃথিবী গরম ছিল, সে সময় বসবাস করছে, হঠাৎ করে পৃথিবী ঠান্ডা হয়ে গেল, এরপরে ওরা সেই পরিবেশে খাপ খাইতে পারল না। দ্বিতীয়ত হচ্ছে কোনো কোনো বিজ্ঞানীদের ধারণা যে পৃথিবীর কিছু প্রাণী ডাইনোসরের ডিম খাইতো, যার ফলে ডিমগুলো বাচ্চা দিতে পারতো না, ডিম নষ্ট হয়ে যেত আর ডিম থাকতো না, যার ফলে এরা এদের আগ্রহ ঘটাতে পারে। তৃতীয় কারণ আছে যে পরিবেশের যে ভারসাম্যহীনতা হয়ে গেল, এরা পরিবেশের সঙ্গে খাপ খায় চলতে পারলো না, এর জন্য এরা বিলুপ্ত হয়ে গেল। তাহলে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ও মানুষের কোনো কর্মকাণ্ড কারণ যদি পরিবেশের পরিবর্তন ঘটে তখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে জীব পরিবেশ না ধরনেরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণ কী কী? বর্তমানে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাড়তি চাহিদা মেটাতে যেয়ে আমরা বন জঙ্গলকে সাফ করছি, চাষের জমিতে স্কুল, কলেজ, হাসপাতাল, হাট বাজার, রাস্তাঘাট তৈরি করছি, ফলে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে। একা ছাড়া মানুষ বিভিন্নভাবে মাটি, পানি ও বায়ু দূষিত করছে, যার ফলে উদ্ভিদ প্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে। এভাবে পরিবেশের ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। পরিবেশ সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশকে নষ্ট না করে একে সংক্ষেপে যাতে কীভাবে পরিবেশটি ঠিক রাখা যায় সেভাবে আমাদের সচেষ্ট হতে হবে। আর আমরা এবং উদ্ভিদ একে অপরের কীভাবে নির্ভরশীল? যেমন আমরা শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করি আর উদ্ভিদ সেটা ত্যাগ করে, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, উদ্ভিদ সেটা গ্রহণ করে। তাহলে একটা উদ্ভিদ বা একটা প্রাণী, যদি প্রাণী কুল ধ্বংস হয়ে যায় তাহলে উদ্ভিদ বাঁচবে না, আর উদ্ভিদ কুল যদি ধ্বংস হয় তাহলে প্রাণীও বাঁচবে না।
তারপর আমাদের বন জঙ্গল ছাপ করে বিভিন্ন ধরনের প্রাণী বন জঙ্গলে বসবাস করে। বন জঙ্গলে যে প্রাণীগুলো বসবাস করে তাদের থাকা খাওয়ার আশ্রয়স্থল যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা দিন দিন কী হবে, বিলুপ্ত হয়ে যাবে। এভাবে একে অপরের উপর আমরা নির্ভরশীল। কোন কোন উদ্ভিদের বংশ বিস্তার ঘটে কীট পতঙ্গ মাধ্যমে। জীবন ধারণের জন্য মৌমাছি যখন ফুলে ফুলে মধু আরোপ করে তখন কি হয়, পরাগায়ন ঘটে। আর পরাগায়ন ঘটার ফলে কি হয়, এদের বংশ বিস্তার হয়। আবার অনেক উদ্ভিদ আছে যারা উদ্ভিদ প্রাণী আশ্রয় স্থান, তোমরাও পরিবেশের বিভিন্ন উপাদানে নির্ভরশীল। অনেক উদাহরণ দিতে পারবে, এরকম আরো পরস্পর নির্ভরতার উদাহরণ তোমরা দিতে পারবে। পরিবেশের বিভিন্ন উপাদান যেমন মাটি পানি বায়ু উদ্ভিদ প্রাণী ইত্যাদি সম্পর্কে তোমরা আগেই জেনেছ। আরো জেনেছ উদ্ভিদ প্রাণী বেঁচে থাকার জন্য একে অপর পর কিভাবে নির্ভরশীল। এরা আবার জড় পরিবেশের উপরও নির্ভরশীল। সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন উপাদান নির্ভর, যেমন পানি মাটি বায়ু ছাড়া কোনো উদ্ভিদ বা প্রাণী বসবাস করতে পারে না। উপাদানের মধ্যে যদি কোনো কারণে কোনো পরিবর্তন ঘটে তাহলে কি হবে, স্বাভাবিক জীবন উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক জীবন কি হবে, ব্যাহত হবে। পরিবেশের উপাদান যেসব উপাদান আছে, যেসব উপাদান দূষিত হয়, বায়ু বিভিন্ন কারণে দূষিত আসছে, ইটের ভাটা, তারপরে আমরা গাড়ির কালো ধোয়া, তার প্রাকৃতিক পরিবেশ, আমরা পরিবেশের যদিকে তাকাই প্রতিনিয়ত আমাদের পরিবেশে বায়ুকে দূষিত করতেছি, আমরা পানিতে পলিথিন ফেলাচ্ছি, পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ ফেলাচ্ছি, আমরা জমিতে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করতেছি যার ফলে পানি দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে, মাটিতে পলিথিন ফেলাচ্ছি, মাটি দূষিত হচ্ছে। তাহলে আমরা যদি আমাদের পরিবেশকে ঠিক রাখতে চাই, তাহলে আমাদের আগামী প্রজন্মকে যদি ভালো রাখতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। পরিবেশকে ঠিক রাখার দায়িত্ব প্রধানত মানুষদের, আমাদের, কারণ আমরা প্রকৃতির বা আল্লাহর শ্রেষ্ঠ জীব। আমরা যদি এই পরিবেশটাকে ঠিক রাখতে না পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সব দিক দিয়ে পানির সংরক্ষণ, পানি ব্যবস্থা সংরক্ষণ করতে হবে, তারপরে আমাদের যে মাটি আছে মাটিটাকে ঠিক মতো সংরক্ষণ করতে হবে। এই অধ্যায়ে আমরা যা শিখলাম, সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার জন্য উদ্ভিদ প্রাণীর বিলুপ্তি থেকে রক্ষা করতে হলে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে, সেই সাথে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশের বিভিন্ন উপাদান মাটি পানি বায়ু দূষণ রোধ করতে হবে, বন জঙ্গল পশুপাখি নিধন বন্ধ করতে হবে, প্রাকৃতিক সম্পদের ব্যবহার এমনভাবে করতে হবে যেন জীব সম্পদের ভারসাম্য নষ্ট না হয়। তাহলে আমরা কি শিখলাম, প্রাকৃতিক পরিবেশ এমন একটি পরিবেশ যার মধ্যে রয়েছে কি, জড় জীব যা মানুষ সৃষ্টি করতে পারে না। আর যেগুলো মানুষ সৃষ্টি করতে হয় সেগুলো হচ্ছে কৃত্রিম পরিবেশ বা মানুষ সৃষ্ট পরিবেশ। পরিবেশের উপাদান প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে সজীব আর একটা হচ্ছে অজীব বা জড়। প্রাণীর সব উপাদান হলো জড় উপাদান, আর প্রাণ যুক্ত যেসব প্রাণ আছে সেগুলো হচ্ছে জীব উপাদান। বাড়তি মানুষের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ ব্যবহার করে হচ্ছে এবং তা ধ্বংস করা হচ্ছে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশের সকল জড় উপাদান সজীব উপাদানের মধ্যে সর্বদা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা আন্তঃপ্রক্রিয়া চলছে। এইভাবে জীবের সহিত জড়ের যে আন্তঃসম্পর্ক এড়িয়ে আসছে প্রাকৃতিক, এড়িয়ে আসছে পরিবেশ। সুস্থ বেঁচে থাকতে পরিবেশের বিভিন্ন উপাদান দূষণমুক্ত রাখতে হবে, সেটা মাটি পানি এবং বায়ু হতে পারে। তাহলে আমরা পরিবেশ সম্পর্কে জানলাম যে পরিবেশের সকল উপাদান আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আমরা যদি পরিবেশের সকল উপাদান সংরক্ষণ বা দূষণমুক্ত না রাখতে পারি তাহলে পরবর্তীতে জেনারেশন বা পরবর্তী যে মানুষ থাকবে পৃথিবীতে তারা ঠিক মতো বসবাস করতে পারবে না। এরপরে আমরা আমাদের যে পরিবেশের জড় উপাদানগুলো আছে মাটি পানি বায়ু, আমাদের দেশ শতকরা 60-70% পানি আছে। পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে, হোক সেটা উদ্ভিদ হোক সেটা প্রাণী। উদ্ভিদের দেশে আছে প্রায় 90% পানি, 90% পানি, আর প্রাণীদের 60 থেকে
শত্রুভাগ পানি আছে। বায়ু, বায়ু ছাড়া আমরা, পানি ছাড়া হয়তো আমরা দুই চার মিনিট বাঁচতে পারবো, দুই চার ঘন্টা বাঁচতে পারবো, পাঁচ ছয় ঘন্টা থাকতে পারবো, কিন্তু বায়ু ছাড়া আমরা এক মিনিটও বাঁচতে পারবো না, কয়েক সেকেন্ডও বাঁচতে পারবো না। এই জন্যই আমাদের এই পানি এবং বায়ুকে দূষণমুক্ত রাখতে হবে। আর মাটিতে প্রাকৃতিক আমরা যে খাবার খাই তা মাটিতে উৎপন্ন হয়, মাটি চাষ করে ফসল ফলানো হয়, সেই মাটিকেও আমাদের দূষণমুক্ত রাখতে হবে। ঠিক আছে, আগামী দিনে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট না হওয়ার কারণগুলো সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ।